আমরা এবার চলে যাব রাজধানীর বাইরে। প্রথমেই যেতে চাই চট্টগ্রামে যুক্তরাষ্ট্রের সহকর্মী শেখ জায়েদ। জায়েদ, লকডাউনের চতুর্থ দিন চলছে, আজকে চট্টগ্রামের কি পরিস্থিতি? আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কতটুকু দেখছেন সেখানে? ধন্যবাদ তাবাসুম। আইন শৃঙ্খলা বাহিনী তৎপরতা এর আগের বুলেটিনগুলোতে দেখানোর চেষ্টা করেছি। আমি আছি চট্টগ্রামের আখতারুজ্জামান চৌধুরী ফ্লাইওভারে। এখান থেকে আপনি দেখবেন অন্যান্য দিন, এই গত যে তিনটি দিন পার হয়েছে ফ্লাইওভারেও আমরা গাড়ির তেমন গাড়ি ঘোড়া দেখিনি। এখন আজকে আমরা যেটা দেখছি গাড়ির চাপ আছে ফ্লাইওভারেও, মানে কিছুক্ষণ পরপরই গাড়ি যাচ্ছে। এই অবস্থাটি আগে ছিল না, অর্থাৎ ব্যক্তিগত গাড়ি বের হয়েছে আর রিক্সার চাপ আছে প্রচণ্ড। আজকে রবিবার, যেহেতু মানুষজন বাইরে বের হয়েছেন, আপনি যদি এখন ফ্লাইওভারের নিচে চিত্র দেখেন, দেখবেন যে রিক্সার অবস্থিতি আছে পর্যাপ্ত এবং অফিস টাইমের আগে অর্থাৎ 9টা পর্যন্ত অনেক বেশি আনাগোনা ছিল মানুষের এবং শহরে অন্য দিনের তুলনায় আজকে মানুষ বেশি প্রবেশ করেছেন। তারপরও আইন শৃঙ্খলা বাহিনীর যেহেতু কড়া অবস্থান আছে বিভিন্ন জায়গায়, আমি যে কারণে এই ফ্লাইওভারের উপরে ওঠা সেটি হচ্ছে যে যথেষ্ট ফাঁকা আছে চট্টগ্রামের, চট্টগ্রাম শহর আইন শৃঙ্খলা বাহিনী তৎপরতা থাকার কারণে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি বিভিন্ন জায়গায় তাদের তৎপরতা আছে। শহরে গণপরিবহন সেভাবে চলছে না, ব্যক্তিগত গাড়ি, রিক্সা এগুলো চলছে, মোটরসাইকেল চলছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের যে চেকপোস্টগুলো আছে সেখানে এই লকডাউনের যে কঠোর বিধিনিষেধ সেটির কোনো ব্যত্যয় দেখলে তারা সেখানে মানুষজনকে আটকাচ্ছেন, জিজ্ঞাসাবাদ করছেন এবং তাদেরকে অকারণে যদি কেউ বের হয়ে থাকেন তাদেরকে নিবৃত্ত করার চেষ্টা করছেন। আমাদের আরেক সহকর্মী রেজাউল করিম মানিক, তিনি আছেন রংপুরে, রংপুরের খবর জানাবেন তিনি, চলে যাচ্ছি তার কাছে। জায়েদ, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি চট্টগ্রামে খবর বলছিলেন অনুরূপ আমি রয়েছি রংপুর নগরীর পায়রা চত্বরে। একটি বিষয় অংশ বলে রাখি, কঠোর লকডাউনের মধ্যেও কিন্তু আসলে মানে রংপুরে অঞ্চলে কিন্তু করোনা মৃত্যুর মিছিল যেন থামছেই না, প্রতিদিনই বাড়ছে মৃত্যুর সংখ্যা, বাড়ছে আক্রান্তের সংখ্যা। একটু পরিসংখ্যানে অংশ বলতে চাই যে এ পর্যন্ত 551 জন ব্যক্তি করোনায় মারা গেছে এবং 27692 জন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছে। অর্থাৎ এই পরিসংখ্যানে বলা যায় যে করোনা কতটা ভয়াবহ আকার ধারণ করেছে রংপুর বিভাগে। আর গত 24 ঘন্টায় রংপুর বিভাগে সর্বোচ্চ 14 জন ব্যক্তি মারা গিয়েছে। এই অর্থাৎ করোনা লকডাউনের ভিতরেও কিন্তু করোনা সংক্রমণের হার কিন্তু প্রতিদিনই বাড়ছে। একটি বিষয় আমি বলে রাখি যে এই লকডাউন পরিস্থিতিতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ এই পর্যন্ত 260টি মামলা দিয়েছে এবং জরিমানা করেছে 1,28,000 টাকা। অর্থাৎ নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে কিন্তু প্রশাসনের ব্যাপক তল্লাশি রয়েছে, টহল রয়েছে, চেকপোস্ট রয়েছে। অর্থাৎ এই করোনা পরিস্থিতির নিয়ন্ত্রণ রাখতেই কিন্তু এই অবস্থা। তবে একটি বিষয় বলে রাখি যে এই করোনা পরিস্থিতি নগরীতে অর্থাৎ প্রশাসনের করা নজরদারি থাকলেও কিন্তু গ্রামের যে হাটবাজারগুলো রয়েছে এটি কিন্তু আসলে এখনও উদ্বেগজনক পরিস্থিতি। গ্রামের হাটবাজারগুলোতে কিন্তু এখনও গাদাগাদি করে মানুষ চলছে। ক্যামেরার চোখে দেখানোর চেষ্টা করছি, আপনি দেখছেন যে রংপুর নগরীর পায়রা চত্বরের চিত্র এটি। অর্থাৎ মানুষ কিন্তু বের হচ্ছে, লকডাউন কিন্তু মানছে না, স্বাস্থ্যবিধি মানার যেটি প্রবণতা এটিও কিন্তু তেমন মানছে না। অর্থাৎ সব মিলে অর্থাৎ যে বিষয়টি বলে রাখি যে করোনা পরিস্থিতি রংপুর বিভাগে অর্থাৎ ভয়াবহ রূপ নিয়েছে। আরেকটি বিষয় বলে রাখি, রংপুর যে করোনা ডিরেক্টিভ হসপিটাল আছে সেখানে কিন্তু কোনো বেড ফাঁকা নেই। নতুন করে রংপুর মেডিকেলে 30 সংখ্যা বিশিষ্ট একটি করোনা ইউনিট চালু করতে যাচ্ছে রংপুর মেডিকেল স্বাস্থ্য বিভাগ। তো এই ছিল আমার কাছে রংপুর থেকে সর্বশেষ। ফিরে যাচ্ছি কুষ্টিয়াতে, রয়েছে আমার সহকর্মী জাহিদ, তার কাছে জানবো কুষ্টিয়ার খবর। জাহিদ মানিক, আপনি যেমন বলছেন যে লকডাউনের কারণে আপনার রংপুরে আসলে নিয়ন্ত্রণ হচ্ছে না, একই অবস্থা কিন্তু কুষ্টিয়াতেও। আমি দেখছি যে কুষ্টিয়াতেও দীর্ঘদিন ধরে লকডাউন চলছে এবং পুলিশ কিন্তু তারা, আমরা দেখি যে এরকম চেকপোস্ট বসিয়ে তারা কিন্তু কঠোর অবস্থানে থাকেন, কিন্তু তারপরেও আমরা দেখি যে মানুষের চলাচল কিন্তু নিয়ন্ত্রিত ঠিক সেইভাবে হয় না, মানুষ কিন্তু ঠিকই চলাচল করছে। আপনি দেখতে পাচ্ছেন যে অসংখ্য মোটরসাইকেল, রিক্সা, অটোরিকশা এসবে কিন্তু মানুষ হরহামেশা কুষ্টিয়া শহরের মধ্যে প্রবেশ করছে এবং বের হচ্ছে। মানুষের এই যে লকডাউন না মানার এবং স্বাস্থ্যবিধি না মানার একটা প্রবণতা, তা কিন্তু আমরা দেখছি যে
হাসপাতালে যে মারাত্মক ইফেক্ট পড়ছে, গত ২৪ ঘন্টায় কুষ্টিয়া কোভিড ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতালে কিন্তু আরও ১৩ জনের মৃত্যু হয়েছে পজিটিভ রোগী এবং আরও ৬ জন উপসর্গ নিয়ে মোট ১৯ জনের মৃত্যু হয়েছে। এটি কিন্তু উদ্বেগজনক এবং সেই উদ্বেগেই আর শহরে রাস্তায় কিন্তু আমরা দেখছি না। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডাক্তার তাপস কুমার সরকার আমাকে বলেছেন যে রোগীরা আসলে খারাপ পরিস্থিতি নিয়ে তারা হাসপাতালে আসছেন, যে কারণে তাদেরকে আসলে রিকভার করা কঠিন হয়ে পড়ছে এবং কুষ্টিয়া জেনারেল হাসপাতালের কিন্তু হাসপাতালের যে সেন্ট্রাল অক্সিজেন ব্যবস্থা সেটা কিন্তু খুব সীমিত, মাত্র ১০-১২টি বেডের মধ্যে এই সেন্ট্রাল অক্সিজেন ব্যবস্থা আছে। বাকি সব রোগীদেরকে কিন্তু সেখানে সিলিন্ডার দিয়ে অক্সিজেনের যে সরবরাহ করা হয় সেই পরিস্থিতিতে কিন্তু এই অক্সিজেনেরও একটি সংকট আছে বলে কিন্তু আমাকে জানিয়েছেন যে আবাসিক চিকিৎসা কর্মকর্তা। তবে তারা তাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই ছিল আমার কাছে কুষ্টিয়া থেকে সর্বশেষ। চলে যাচ্ছে স্টুডিওতে তাবাসুম। জাহিদুজ্জামান, রেজাল করিম, মানিক এবং শেখজাদ, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, কঠোর লকডাউনের চতুর্থ দিন চলছে, রাজধানীর বাইরে কতটুকু মানা হচ্ছে বিধিনিষেধ জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। এবার চলে যাব অন্যান্য প্রসঙ্গে।